কলকাতা শহরাঞ্চলের মানুষ হস্তশিল্প মেলার সঙ্গে পরিচিত থাকলেও উলুবেড়িয়ার মানুষ হস্তশিল্প মেলা দেখেনি এবার উলুবেড়িয়ার মানুষের কাছে হস্তশিল্প মেলার স্বাদ পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল স্বপ্ন দেখা উজাঙ্গাং নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দামোদরের তীরে উদং কালীমাতা আশ্রমে এই শিল্প মেলার আয়োজন করে সংগঠনের সদস্যরা এই শিল্প মেলায় পিংলার পটশিল্প বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প যেমন রয়েছে তেমনি রয়েছে কাঠের সামগ্রী তৈরি বিভিন্ন ধরনের স্টল সকাল থেকেই বহু মানুষ এই মেলায় ভিড় জমাতে থাকে এই মেলায় হস্তশিল্প প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করেছে সংগঠনের সদস্যরা আগে এরকম ধরনের মেলা এখানে ছিল না মানে খুব কম কিন্তু এখন এই যে স্বপ্ন দেখার গান ও এখানে তিন চার বছর বিগত কয়েক বছর এরা করছে সেই জন্য খুব ভালো লাগছে এইটা থেকে আর মোটামুটি আশ্রম প্রাঙ্গনটাই ওনারা চয়াস করেছেন যে সদরের ভালো লাগে পরিবেশটা ভালো লাগে সেই জন্য আমরা ভালো লাগে কিন্তু এই অঞ্চলে এই মেলা আগে কখনোই ঘটেনি তো সেই হস্তশিল্প মেলার যে সেই রসবোধ সেই যে সুন্দরতা সেইটাকেই তুলে ধরতে আমাদের এবছরের চতুর্থ বর্ষে পদার্পণ করলো হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলায় আমরা অঙ্কন যে অঙ্কনটাকে প্রতিযোগিতা হিসাবে আমরা তুলে ধরে নিই এটাকে হচ্ছে একটা উৎসব অঙ্কন উৎসব আপনার কুঠির শিল্পকে আমরা তুলে ধরেছি সত্যি বলতে যেভাবে বছরের পর বছর এবং এই যে প্রতিযোগিতাদের সংখ্যা বাড়ছে এতে আমরা আপ্লুত আশা রাখি আগামী কয়েক বছর এটা একটা বৃহৎ আকার ধারণ করবে অনেকগুলো প্রতিযোগিতা চলছে নটা বিভাগে অঙ্কন বিভাগের বিভিন্ন বয়স অনুযায়ী প্রতিযোগিতা আছে ফটোগ্রাফি প্রতিযোগিতা আছে কোণে সাজানো মেহেন্দি আচ্ছা স্ট্রিট আলপনা প্রতিযোগিতা চলছে সারাদিন জুড়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং শিল্প মেলা উদ্যোক্তারা জানান এই বছরে তাদের এই শিল্প মেলা চতুর্থ বর্ষরে পড়েছে এবারে তাদের ভাবনা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ভাবনার আদলেই ওয়াল আর্ট সহ বিভিন্ন শাকসজ্জা তারা তৈরি করেছে আমার শহর উলুবড়িয়া থেকে আক্তারুল খান கொல்கத்தாடிவி